ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে মার্চ মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদের সবাইকে মানতে হবে একটি নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা এই নিয়ম না মানলে আর আপনারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে তো বন্ধুরা এই নতুন নিয়মে কি বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিও ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা নতুন নিয়মটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু অলরেডি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তো আপনার আপনারা কারা কারা এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এবার আমরা নতুন নিয়মটি দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে কিছুটা নিয়ম বদল করেছে সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে ওই নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে যে এবার থেকে সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে ব্যাংকের সিঙ্গেল অ্যাক থাকতে হবে হ্যাঁ বন্ধুরা গত বৃহস্পতিবার এই নয়া নির্দেশিকার কথা জানানো হয়েছে নবান্নের তরফে হ্যাঁ বন্ধুরা নবান্নের সূত্র খবর বৃহস্পতিবার দুয়ারে সরকার প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী সেই বৈঠকেই মুখ্য সচিব এই নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেই আবেদন করা যেত কিন্তু এবারে আর জয়েন্ট অ্যাকাউন্ট নয় শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা হ্যাঁ বন্ধুরা আবারও দুয়ারা সরকার ক্যাম্প পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের এই পনেরো তারিখ থেকে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন সেই টাকা কিন্তু আপনারা মার্চ মাস থেকেই পেতে শুরু করবেন তবে আপনাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনারা দেন তাহলেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে তার জন্যই এই নির্দেশ বলে নবান্নের সূত্রে পাওয়া গিয়েছে জানা যাচ্ছে যে বহু ক্ষেত্রেই জয়েন্ট অ্যাকাউন্ট থাকার কারণে মূল আবেদনকারী টাকা নেওয়ার আগে পরিবারের অন্য কেউ সেই টাকা তুলে নিচ্ছেন সেই কারণেই এবার নতুন এই নিয়ম কার্যকর হতে চলেছে তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনারা সিঙ্গাল ব্যাংক অ্যাকাউন্ট দেবেন জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা মার্চ মাস থেকে আর পাবেন না তো অবশ্যই এই কথাটি আপনাদের মাথায় রাখতে হবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যারা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি এই প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম জারি হতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সিঙ্গাল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবে আগে যারা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তারাও সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা করে নেবেন নিয়ে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে আধিকারিকরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করতে পারেন বা দুয়ারে সরকার ক্যাম্পে ও আপনারা চেঞ্জ করতে পারেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ